আরজিকরের ঘটনার বিচার চেয়ে ফের পথে নামলেন বাঁকুড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা। সোমবার সন্ধ্যায় জেলা স্কুলের সামনে বিচারহীন সিয়াসুদ্দিন উই ওয়ান জাস্টিস লেখা প্ল্যাকার্ড সামনে রেখে মোমবাতি হাতে আরজিকরের ঘটনার দ্রুত বিচার চেয়ে সরবন, সঙ্গে গিটার হাতে গানে গানে প্রতিবাদের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখরিত ছিল জেলা স্কুল সন্নিহিত এলাকা। কর্মসূচিতে উপস্থিত বাঁকুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র সপ্তক নাগ বলেন, উৎসব শেষ তবে এর মাঝেও আমরা ভুলিনি, অভয়া আজও ভুলিনি, বিচার চেয়ে আমরা রাস্তাতেই আছি, আর সে কারণেই তাদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছিলেন বলে তিনি জানান। আজকে আমাদের যারা প্রাক্তনী রয়েছে, আমরা মূলত প্রাক্তনীদের উদ্যোগে এবং সকলে আমরা বাঁকুড়ার সকল সহ নাগরিকদের আমরা আবেদন জানিয়েছিলাম, যাতে এই ছিয়াশি দিন অবতীর্ণ হওয়ার পরেও, অতিক্রম হওয়ার পরেও অভয়ার বিচারের প্রতি আমরা রাস্তায় থাকতে পারি, যাতে প্রতিবাদনা চলতে থাকে, এই উৎসবের মরশুম পেরিয়ে গেলেও যাতে আমরা ভুলিনি যে অভয়ার বিচার এখন আমরা পাইনি, তার প্রতি তার লড়াইয়ের প্রতি মর্যাদা রাখতেই আজকে আমরা রাস্তায় জমায়েত করেছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।